আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো প্রিয় দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ভিডিও সেটা হচ্ছে কি আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউনিফর্ম সিভিল কোড যেটা মানে এক কথায় যেটা সহজ কথাই বোঝানোর জন্য সেটা হচ্ছে যে মুসলিম পার্সোনাল ল আইন এই আইনকে বাতিল করার একটা মানে আইন পাস হচ্ছে আর কি যে আমাদের যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে এই বোর্ডকে বাতিল করার জন্য আইন হ্যাঁ এইটা বোর্ড যখন বাতিল হয়ে যাবে তখন সবাই একই রকমই সিস্টেমে বিয়ে তালাক হ্যাঁ সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু একই হয়ে যাবে তখন আপনার পুরো খিঁচড়ি পেকে যাবে ইসলামের ইসলামের যে আইন আইনকানুনগুলোই যে অল্পটুকু পালন করা যাচ্ছে সেটাও কিন্তু তখন আর থাকবে না তো বিশেষ করে আপনারা আজকে ভিডিওটি পুরোটা দেখবেন এটা হচ্ছে আপনাদের ইমানে দায়িত্ব হ্যাঁ তার কারণ হচ্ছে যে এটা আমি খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি যেটা বিশেষ করে সরকারের পক্ষ থেকে যেটা নোটিশ এসছে সেই নোটিশটাও আমরা আপনাদেরকে দিয়ে দেবো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিশ দেওয়া আছে এই নোটিশ অনুযায়ী সেটা হচ্ছে যে এই চোদ্দোই জুলাই এই চোদ্দো জুলাইয়ের মধ্যে এটা আপনার মানে স্বাধীনতা আছে মত প্রকাশের স্বাধীনতা আছে যে এটা আপনি বিরুদ্ধে আপনি মানে আপনি নোটিশ দিতে পারেন আপনি তাদেরকে মেল করতে পারেন তো এটা কিভাবে করবেন কেমন করে করবেন তো যার জন্য আজকে ভিডিওটা পুরোপুরি লাইভ দেখাবো তো প্রিয় দর্শক এটা ভিডিও বিশেষ করে সাধারণ আমাদের যেহেতু ভিডিও নয় এজন্য এটা শেয়ার করা মানুষের কাছে প্রচার করা মানুষকে করে দেওয়া এটা কিন্তু আপনার ইমানই দায়িত্ব অর্থাৎ এই ভিডিওটা ভালোভাবে দেখে বুঝে মানুষের কাছে পৌঁছানো এবং সেই কাজটা করা কিন্তু আপনার ইমানই দায়িত্বর মধ্যে কিন্তু পড়বে সুতরাং এটা কিন্তু সাধারণ ভিডিও নয় অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখুন এবং আপনি যে কাজগুলো করতে বলছি হ্যাঁ যদি আপনি মনে করেন যে না ইসলামী আইন যে যতটুকু পাওয়া যাচ্ছে কোনোরকমভাবে এটাই কমসে কম যাতে আমরা পেতে থাকি এর জন্য অবশ্যই আপনাকে এই কাজগুলো আপনি করেন তো এর জন্য যে সরকার যেটা অধিকার আমাদেরকে বিশেষ করে নোটিসে জারি করা হয়েছে সেটা হচ্ছে কি যে আমরা এখানে মতামত জানাতে পারি তো এর জন্য কীভাবে মতামত জানাবেন একটা এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু আপনি এটা করতে পারবেন তো কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে পুরো ভিডিও করে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি আমি তো এখানে দেখেন যে আমি অ্যান্ড্রয়েড ফোন ফোন নিয়ে নিয়েছি হ্যাঁ তো এখানে আপনারা কি করবেন আপনাদেরকে একটা লিঙ্ক আমি দেব তা আমি এখানে একটা লিঙ্কে ক্লিক করছি হ্যাঁ এখানে আই যে লিখাটা দেখতে পাচ্ছেন এই লিখাটা কিন্তু পুরো আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এবং লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো কীভাবে এটা পূরণ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন লিঙ্কে যখনই ক্লিক করবেন তখনই আপনার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উর্দু হিন্দি এবং ইংলিশ এই তিন রকম ভাষাতে কিন্তু অলরেডি চলে এসেছে তো আপনি হিন্দি ভালো বুঝলে হিন্দিতে করবেন উর্দু ভালো ভাবে বুঝলে উর্দুতে করবেন ইংলিশেও আপনি করতে পারবেন তো এখানে ধরুন আমি ইংলিশে করলাম আর কি এই ইংলিশে আমি ক্লিক করলাম তো এখানে দেখেন এখানে এখানে পুরো বিষয়টা লেখা আছে হ্যাঁ তারপরে ওপরে দেওয়া আছে ইন্টারিও নেম তো ইন্টারভিও নেমে আপনার নামটা লিখে দেবেন এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি আমি আমার নামটা আমি লিখে দিলাম দেখেন আমি আমার নামটা লিখে দিলাম এবং এখানে উঠলো কি লেখা আছে কি ওপেন জিমেল এই ওপেন জিমেলে আপনি ক্লিক করবেন তো এই যে ওপেন জিমেল তারপরে কিন্তু এখানে যা লেখার এখানে কিন্তু অলরেডি সমস্ত কিছু লেখা চলে এসছে নতুনভাবে আপনাকে কিন্তু কিছু করার দরকার পড়বে না এবার আপনাকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিড দিয়ে আপনার পাঁচটা জিরো দেওয়া আছে এখানে এটা আপনি হয়তো পুরোপুরি কেটেও দিতে পারেন অথবা এখানে আপনি ডেটটা দিতে পারেন যদি মনে করেন আমি ডেট দিব আপনি দিতে পারেন তো ধরুন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আজকের ডেটটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি হ্যাঁ তো আপনি ওইখানে দিতে পারেন অথবা এটাকে রিড পর্যন্ত পুরোপুরি কেটে দিতে পারেন এখানে করার পরে তখন আপনি কি করবেন এখানে ওপরে দেখেন সেন্ট যে লেখা আছে এই যে সেন্ট দেখতে পাচ্ছি সেন্টের যেটা অপশান আছে ইমেল পাঠানোর জন্য এখানে কি ক্লিক করবেন আমি এই আমি ক্লিক করলাম দেখেন এই আমি ক্লিক করলাম মূলত কি হলো যে আপনার কিন্তু মেলটা চলে গেল অলরেডি কিন্তু মেলটা চলে গেল হ্যাঁ তার মানে হচ্ছে যে আপনি তো বিশেষ করে এটা হচ্ছে ইমানে আমাদের দায়িত্ব আমরা যতটুকু ভারতবর্ষে ইসলামটাকে মেনে চলতে পারছি যতটুকু পারছি হ্যাঁ এটাও কিন্তু তখন আর থাকবে না এই জন্য আপনার ইমানে দায়িত্ব হচ্ছে যে অবশ্যই অবশ্যই এটা আপনি নিজে করবেন আপনার ফ্যামিলিকে করাবেন আপনার বন্ধুবান্ধব করাবেন ভিডিওটি প্রচুর আকারে প্রচুর পরিমাণে হ্যাঁ ভিডিওটি মানুষের কাছে শেয়ার করেন যাতে এই ১৪ জুলাই অর্থাৎ মাত্র আর তেরো চোদ্দো দিন সময় আছে বারো তেরো দিন আর সময় আছে এই বারো তেরো দিনের মধ্যে যাতে প্রচুর পরিমাণ যাতে এটা কাজ হয় এইটা অবশ্যই আপনারা করবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও সালামুকুম রহমতুল্লাহি